নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির মধ্যে ফের বাড়ল সয়াবিন তেলের দাম, আজ থেকেই কার্যকর, বাজার থেকে চিনি উধাও। স্বাস্থ্য পরীক্ষার ছয় দিন হাসপাতালে থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া, অসুস্থ রাজনীতি প্রতিরোধের আহ্বান কাদেরের। পাঁচ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করল জাতীয় পার্টি, নির্দেশ অমান্য করে গাজীপুরে 22 কাউন্সিলর পদে বিএনপি প্রার্থী। এ মাসে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে জোর তৎপরতা, প্রস্তুতি দেখতে কাল মিয়ানমার যাচ্ছে 25 সদস্যের প্রতিনিধি দল। এবং চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বেড়েছে শিশু অপহরণ, এবার মুক্তিপণ চেয়ে হত্যা, লক্ষ্মীপুরে ডাবল মার্ডারে অংশ নেয় 40 জন। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ রাতে বলছিলাম একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক। এবার বিস্তারিত, বাজারে দামের তীব্র দাবদাহের মধ্যে ভোক্তাদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো ভোজ্য তেল। ফের বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। আজ থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিনে গুনতে হবে বাড়তি 12 টাকা, আর খোলা সয়াবিনে 9 টাকা। এদিকে বেশ কিছুদিন ধরে বাজার থেকে উধাও প্যাকেটজাত চিনির হদিস এখনও মেলেনি। উৎপাদক ও ডিলাররা পাকা রসিদ না দেয়ায় খোলা চিনি ক্রয় বন্ধ রেখেছেন খুচরা ব্যবসায়ীরা। আতিয়া আনোয়ার, অন্ত রিপোর্ট। বর্তমান বাজারের চিত্রে ক্ষুব্ধ সাধারণ মানুষ, নিত্য বর্ধমান ব্যয়ের পাশে আপোষ করেই দিন কাটছে সাধারণের। খাদ্য মূল্যস্ফীতির কঠোর সমীকরণে আবার যুক্ত হলো ভোজ্যতেলের বাড়তি দরের হিসাব। ভোজ্যতেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ গেল 30 এপ্রিল, শেষ হয়। এরপরই দাম বাড়িয়ে নতুন দাম প্রস্তাব করেন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এখন থেকে বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার বোতলে 12 টাকা বেশি গুনতে হবে ভোক্তাকে। এর আগে 1 লিটার বোতলের দাম ছিল 187 টাকা, আর খোলা সয়াবিন তেলে প্রতি লিটারে দাম বেড়েছে 9 টাকা। তেল আগের তুলনায় সাপ্লাই আজকে 2 থেকে 3 দিনে কম, তা আমরা আগের দামের, আমাদের কাছে কিছু পুরান তেল আছে, আমরা ওইটা আগের দামে বিক্রি করতেছি। সরকার তো আর বেতন বাড়াইতেছে না, সীমিত টাকার বেতন পায়, এটা দিয়ে সংসার চালানো, ভাই বোনের পড়াশোনার খরচ, নিজে পড়াশোনার খরচ কোনোভাবেই সম্ভব হচ্ছে না। প্রেশারের উপর প্রেশার, মানুষ এখন স্তব্ধ হয়ে গেছে, মানুষ আর মনোজন ওই নির্বাক হয়ে গেছে, অতিশোকে পাথর। অন্যদিকে রমজানের পর থেকে বাজারে উধাও চিনির এখনো দেখা নেই। ব্যবসায়ীরা জানায় ক্রয়ের ক্ষেত্রে পাকা রসিদ না দেয়ায় খোলা চিনি কেনা বন্ধ রেখেছেন খুচরা ব্যবসায়ীরা। অন্যদিকে প্যাকেটজাত চিনি সরবরাহ নেই একেবারেই। খোলা লুজ চিনি কিনতে গেলে ওই লুজ চিনির কোনো ছিলিপ দেয় না, পেছিলিপ দেয় না, পেস্টিশন দেয়ই না, কারণ চিনি আনলে আমাদেরকে কাছে আয়া আপনার বুকটা মেমো চাইবে, চিনি মেমো দিতে পারবো না, আমাদেরকে জরিমানা ফাইন করবে। চাকরিজীবী, আমাদের স্যালারিটা সেরকম গ্রো আপ হচ্ছে না, সেই তুলনায় বাজেটটা যেভাবে বাড়তেছে আমাদের আসলেই দুরূহ অবস্থা হয়ে যাচ্ছে কেনাকাটা সবকিছু মিলে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের সাধারণ সম্পাদকের দাবি, চিনি ও তেলের বাজার সিন্ডিকেট করে নিয়ন্ত্রণ করছে গুটি কয়েক প্রতিষ্ঠান। এখন তো বাড়ার কোনো যৌক্তিক কোনো কারণই নেই, বাজারে পণ্যের কোনো অভাব নেই, বিশ্ব বাজারও কিন্তু এই এখন কোনো পণ্যের দাম বাড়ে নাই। ব্যবসায়ীদের মধ্যে একটা সুযোগ সন্ধানী শ্রেণী আছে, ওই অসাধু ব্যবসায়ীগুলি এগুলি পণ্যের দাম বাড়ছে, এগুলির আইনের আওতায় আনা দরকার। ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না আসলে মূল্যস্ফীতির চাপে প্রতিনিয়তই পিষ্ট হবে সাধারণ মানুষ, মত বিশ্লেষকদের। আতিয়া আনোয়ার, অন্তু, দেশ টিভি, ঢাকা। স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা শেষে ছয় দিন পর আজ সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন জানিয়েছেন, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাহিরে পাঠানোর জন্য পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। বিভিন্ন শারীরিক উপসর্গ নিরসন করে তাকে সুস্থ রাখার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। শারীরিক জটিলতা নিয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য গেল 29 এপ্রিল ঢাকার এবারকার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। 5 দিনের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হাসপাতাল থেকে নিজ বাসভবন গুলশানের ফিরোজায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। এ সময় তার গাড়ি বহরের সঙ্গে ছিলেন বিএনপির শত শত নেতাকর্মী। খালেদা জিয়া বাসায় ফেরার খবরে ফিরোজায় আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতা, এবং ভিড় করেন অসংখ্য কর্মী সমর্থক। পরে ব্যক্তিগত চিকিৎসক জানান, চিকিৎসকদের পরামর্শে বাসা থেকে চিকিৎসা নেবেন সাবেক এই প্রধানমন্ত্রী। বাসায় রেখে ওনার চিকিৎসা অতীতের ন্যায় আবারও তাদের তত্ত্বাবধানে বাসায় রেখে চিকিৎসা অব্যাহত রাখার জন্য পরামর্শ দেওয়ার পরিপ্রেক্ষিতে আজকে কিছুক্ষণ পূর্বে উনি বাসায়
আপনাকে নিয়ে আসা হয়েছে। এভারকেয়ার হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ড আবারও খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার সুপারিশ করেছেন বলেও জানান তিনি। সার্জিক্যালি ম্যানিপুলেট করার সুযোগ আছে, সেই সার্জিক্যাল ম্যানিপুলেশনটা আমাদের এখানে সম্ভব না এবং সেটা ওনার মতো একজন রোগী যার বয়স 77, যার এতগুলো অর্গানের মধ্যে ওনার অসুস্থতা রয়েছে, সেইগুলো মাথায় রেখে চিকিৎসা করতে হলে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টার, যেখানে লিভার ট্রান্সপ্ল্যান্ট করার সুযোগ আছে, এরকম সেন্টারে ওনার চিকিৎসা করলে ওনার যে রোগের যে মূল কারণ সেটি চিকিৎসা করে দেবে। এখন শুধুমাত্র উপসর্গগুলি নিরসন করে ওনাকে সুস্থ রাখার চেষ্টা করা হচ্ছে। বিএনপি চেয়ারপারসন লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ফুসফুস ও চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। বর্তমান সরকার দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটে বিএনপির সাবেক মন্ত্রী সুনীল গুপ্তের 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। বিএনপির মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। সরকার বিদেশে গিয়ে মিথ্যাচার করলেও দেশের মানুষ জানে তাদের কোনো সফলতা নেই। আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসলে দেশের মানুষ অস্তিত্ব সংকটে পড়বে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সব দলের সমন্বয়ে আগামীতে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। রাষ্ট্রীয় কাঠামোটাকেই তারা একদম পয়জনাস করে দিয়েছেন, বিষাক্ত করে দিয়েছেন, জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আজকে আবার যদি ওই গণতন্ত্র বিরোধী স্বাধীনতা বিরোধী শক্তিরা ক্ষমতায় আসে তাহলে এই দেশের অস্তিত্ব থাকবে না। আমি বারবার করে বলছি যে আজকে এই সরকার স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জাতির অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজকে সমগ্র জাতিকে তারা বিভক্ত করে ফেলেছে, সমগ্র জাতির মধ্যে হানাহানি একটা এমন পর্যায়ে নিয়ে গেছে যে যেখান থেকে ফিরে আসা অসম্ভব। যারা ছোট মন নিয়ে রাজনীতি করে তারাই বলছেন প্রধানমন্ত্রীর বিদেশ সফরে কোনো অর্জন হয়নি। রাজধানীতে বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় নষ্ট ও অসুস্থ রাজনীতিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করারও আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ মুন্নার। রিপোর্ট। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা সম্প্রীতি উৎসব জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত হয় এই শান্তি শোভাযাত্রা। এই শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক সন্ত্রাসের রাজনীতি চাই না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এমন রাজনীতিকে সবাই মিলে প্রতিহত করতে হবে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই, আমরা হানাহানি সংঘাত রক্তপাত চাই না, আমরা সন্ত্রাস চাই না, আমরা আগুন সন্ত্রাস রাজনীতিতে টানতে চাই না, আমরা শান্তি চাই, শান্তির সুবাতার চাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের অর্জনকে যারা নিজেদের অর্জন মনে করে না তাদের রাজনীতি করার দরকার নেই। মনটা ছোট করবেন না, আপনারা অপরাজনীতি করে খাটো হয়েছেন, দেশটাকে খাটো করবেন না, এ দেশটাকে খাটো করবেন না। শেখ হাসিনা নালিশ করতে যায়, শেখ হাসিনা দেশকে এই সফরের মধ্য দিয়ে এক অনন্য উচ্চতা নিয়ে গেছে, এটাই হলো বাস্তবতা, এই বাস্তবতাকে স্বীকার করুন। অনুষ্ঠান শেষে শান্তি শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বিএনপি জামাতের আগুন সন্ত্রাসে আহত ও নিহতদের স্বজনরা বিচারের দাবিতে প্রতীকে অনশন করেছেন। যারা এই ঘটনার নির্দেশদাতা তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তারা। তাদের সাথে সংহতি প্রকাশ করেন বিশিষ্টজনেরাও। এ সময় তথ্যমন্ত্রী বলেন, অগ্নি সন্ত্রাসের নির্দেশ দিয়েছেন বিএনপির নেতারা। জয় যাদবের রিপোর্ট। 2013-14 ও 15 সালে বিএনপি জামাত জোটের আন্দোলনের নামে নাশকতায় মারা যায় বহু মানুষ, অনেকে পঙ্গু হন চিরতরে। সেদিনের আগুন সন্ত্রাসে জড়িতদের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী অনশন করেছেন নিহতদের স্বজন এবং আহতরা। জড়িতদের বিচারের দাবি জানান তারা। আমার সন্তানের নিগা ক্যাচ করা হয়েছে, হেই ক্যাচ
কোনো কিছু হয় নাই, এই কি আছো, কোনো বিচার হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি বিচার চাই। বাবা মারা যাওয়ার পরে আমার বড় ভাই লেখাপড়া করতে পারেননি, পরিবারের সংসার ঠেকাতে যেয়ে আমার মা সেই শোক আজও কেটে উঠতে পারেনি। প্রতীকী অনশনে সংহতি প্রকাশ করে বিশিষ্ট জনেরা বলেন, রাজনীতির নামে এমন নৃশংসতা সভ্য সমাজে হতে পারে না, বিচারের দাবি তাদেরও। যারা এই ধরনের অপকর্ম করবে, যারা মানবাধিকারের বিরুদ্ধে কাজ করবে, গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করবে, এই ধরনের হিংসা হত্যা নৃশংসতা করবে, তাদেরকে বিচারের আওতায় আসতেই হবে। বিচার করতে গেলেই তারা চেঁচিয়ে ওঠে যে বিচার করা হচ্ছে নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদনের জন্য, অর্থাৎ তাদের কথায় দেশে কোনো আইন চলবে না, কোনো আদালত চলবে না, কোনো বিচার চলবে না, তারা যা ইচ্ছা তা করবে এবং তাদের যা ইচ্ছা করতে দিতে হবে। প্রতীকী অনশনে যোগ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি রাজনৈতিক সিদ্ধান্তে এই ঘটনা ঘটিয়েছে, এর দায় দলটিকে নিতে হবে। এই পেট্রোল বোমার নির্দেশ লন্ডন থেকে এসেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, গহেশ্বর বাবু, মির্জা আব্বাস সহ বিএনপির নেতারাই হচ্ছে এই পেট্রোল বোমা হামলার নির্দেশদাতা। এই মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হোক এবং হস্তান্তর করে দ্রুত তাদের বিচার করা হোক। বক্তব্য শেষে আগুন সন্ত্রাসে নিহতদের স্বজন এবং আহতদের অনশন ভাঙান তথ্যমন্ত্রী। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। এবার সিটি নির্বাচনের খবর। আসন্ন 5 সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বৃহস্পতিবার দুপুরে 5 সিটিতে জাতীয় পার্টির মেয়র পদে প্রার্থী ঘোষণা করে এই আহ্বান জানান তিনি। বলেন, জাতীয় পার্টি দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে যথাসময়ে সিদ্ধান্ত নেবে। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। গাজীপুর সহ দেশের 5 সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করতে বনানী কার্যালয়ে দলের সংবাদ সম্মেলনে হাজির হন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীটা আমরা ঘোষণা করতে চাই। গাজীপুরে এম এম নিয়াজউদ্দিন, খুলনায় মোহাম্মদ শফিকুল ইসলাম মধু, বরিশালে প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন তাপস, রাজশাহীতে মোহাম্মদ সাইফুল ইসলাম স্বপন ও সিলেটে মোহাম্মদ নজরুল ইসলাম বাবুলকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়। আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন এম এম নিয়াজউদ্দিন, রাজশাহী সিটি কর্পোরেশন মোহাম্মদ সাইফুল ইসলাম স্বপন, খুলনা সিটি কর্পোরেশন মোহাম্মদ শফিকুল ইসলাম মধু, বরিশাল সিটি কর্পোরেশন প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন তাপস, সিলেট সিটি কর্পোরেশন মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল, পাঁচজনকে আমরা সিটি কর্পোরেশনগুলোতে মনোনয়ন দিয়েছি এবং আমরা সম্পূর্ণ পূর্ণ উদ্যমে আমরা প্রতিযোগিতা করব যেন নির্বাচনটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে হয়। আমাদের যারা প্রার্থী তারা যেন সঠিকভাবে নির্বাচনে প্রচারণায় অংশগ্রহণ করতে পারেন এবং তাদেরকে যেন সব রকম সুযোগ সুবিধা কোনোক্রমেই যেন তাদেরকে কোনোখানে কোনো খাটো করার চেষ্টা না করা হয়, জোর জবরদস্তি না করা হয়। সিটি নির্বাচনে যোগ্যদের মনোনয়ন দেওয়া হয়েছে জানিয়ে জাতীয় পার্টির প্রার্থীদের পক্ষে দলের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান জি এম কাদের। নির্বাচনের দিনে আমরা আশা করব আমাদের ভোটাররা যেন স্বাচ্ছন্দ্য বোধ করে ভোট কেন্দ্রে আসতে এবং সঠিকভাবে ভোট তাদের যে অধিকার সেই অধিকার প্রয়োগ করতে পারে সেটা তারা নিশ্চিত করবেন। এটা তাদের দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব, দেশ ও জনগণের প্রতি তাদের একটা অঙ্গীকার। আর আমরা আজকে এখানে অন্য সবাইকে দেখেছি, আমরা এই নির্বাচনকে শুধু নয় সামনের দিকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করছি। নির্বাচনে যে কোনো প্রতিবন্ধকতা এড়াতে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ থাকারও নির্দেশ দেন জাপা চেয়ারম্যান। আমরা এই নির্বাচনগুলি সম্পূর্ণ উদ্যম নিয়ে এবং আমাদের প্রার্থীরা যাতে বিজয়ী হয় এই ধরনের মনোভাব নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দলের সিদ্ধান্ত বর্জন হলেও গাজীপুর সিটি নির্বাচনের 22 ওয়ার্ডে কাউন্সিলর পদে বিএনপির নেতাকর্মীরা, এর মধ্যে অনেকে পদধারী। মহানগর বিএনপির নেতারা বলছেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এম নজরুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাজীপুরে কারাবন্দী বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহানুর ইসলাম রনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া এই নির্বাচনে 57টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে বিএনপির অন্তত 22 জন নেতাকর্মী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে 8 জন এর আগে অনুষ্ঠিত নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হন। নির্বাচনে অংশ নেয়া বিএনপির কাউন্সিলর প্রার্থীরা বলছেন, কাউন্সিলর পদে যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হয় না তাই এখনও কোনো বাধা নেই।
এ ব্যাপারে দলীয় কোনো নির্দেশনা তারা পাননি। আমি প্রথম দুই নির্বাচনে আমার এলাকার জনগণ আমাকে বিপুল ভোটে দুইবার নির্বাচিত করেছে। আমি এলাকার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে দলবদ্ধ নির্বিশেষে আমি এলাকার উন্নয়নমূলক কাজগুলি করার চেষ্টা করেছি। আমাকে আমার ওয়ার্ডের জনগণ এই কারণেই ভোট দিয়ে নির্বাচন করবে, আমি তাদের আশা আকাঙ্ক্ষা যে তোর সমস্যা ছিল সকল কিছু পূরণ করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আমাকে জনগণ ভালোবাসে, কেন ভালোবাসে, উন্নয়নের জন্য ভালোবাসে, তাদের পাশে থাকি, কাজ করি বিপদে আপদে, এই জন্য জনগণ আমাকে ভালোবেসে দুইবার ভোট দিচ্ছে। আশা করি আগামী নির্বাচনে জনগণ আমাকে গত দুইবারের চেয়ে বেশি ভোট দিয়ে আমাকে নির্বাচিত। গাজীপুর মহানগর বিএনপির নেতারা বলছেন, বর্তমান সরকারের আমলে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না, এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অমান্য করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে দল। যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন দলীয় নাম দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, ইতিমধ্যে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে এটা সিদ্ধান্ত হয়েছে। তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি নেতাদের কাউন্সিলর প্রার্থী হওয়াকে সাংগঠনিক দুর্বলতা হিসেবে দেখছেন মহানগর আওয়ামী লীগ। আসলে বিএনপি রাজনৈতিকভাবে তাদের শৃঙ্খলা নেই, তাদের চেইন অফ কমান্ড নেই, তাদের দলের সিদ্ধান্ত এবং জেলা মহানগরের সিদ্ধান্ত এক রাখতে পারে না। তারা সাংগঠনিকভাবে খুবই দুর্বল একটি রাজনৈতিক দল, সেই ক্ষেত্রে তারা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত নেবে। আমি বলবো যে প্রার্থী হিসেবে যেহেতু স্থানীয় সরকার আইনও কাউন্সিলর নিরপেক্ষ, কাউন্সিলর নির্দলীয় নির্বাচন। আগামী 25 মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। 57টি ওয়ার্ডে মোট ভোটার 1,84,000। নিউজ ডেস্ক, দেশ টিভি। মানুষের জন্য কাজ করতেই নির্বাচনে অংশ নিচ্ছেন, এমন দাবি করেছেন বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। সকালে বরিশাল প্রেস ক্লাবে মত বিনিময় সভায় তিনি 12 জুনের নির্বাচনে ভোট দিয়ে তাকে জয়ী করতে সবার প্রতি আহ্বান জানান। এই সময় তিনি বরিশালকে নতুন করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। মত বিনিময় সভা শেষে সদর রোড জেলখানা মোড় হয়ে হাসপাতাল রোডের ল কলেজ পর্যন্ত ব্যবসায়ী এবং পথচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। কর্ম করার জন্য এসেছি, মানুষকে কিছু দেওয়ার জন্য এসেছি। আমি এখানে ইনশাল্লাহ সেটা আমি পালন করতে পারি, এই সেই মহাপবিত্র দায়িত্ব পালন করতে পারি, তার জন্য আপনাদের সমর্থন দরকার। 12 জুন আপনাদেরকে অনুরোধ, আমাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন।